হঠাৎ কেন রাজ চক্রবর্তী প্রযোজিত নতুন সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন বাবুল সুপ্রিয়? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হঠাৎ কেন রাজ চক্রবর্তী প্রযোজিত নতুন সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন বাবুল সুপ্রিয়? দেবচন্দ্রিমা সিংহ রয়ের বিপরীতে কাজ করার কথা ছিল বাবুল সুপ্রিয়, কেন সরে দাঁড়ালেন? রাজ চক্রবর্তীর প্রযোজনায় আগামী সিরিয়ালে বাবুল সুপ্রিয় করছেন কামব্যাক, এই খবর সকলেরই জানা। বাবুল সুপ্রিয়র বিপরীতে কাজ করার কথা ছিল দেবচন্দ্রিমা সিংহ রায়ের, সে খবরও আপনারা সকলেই জানেন। হয়ে গেছিল অডিশন, লুক সেট, কিন্তু তারপর কি হলো? বাবুল সুপ্রিয় কেন সরে গেলেন? ছোট পর্দার ধারাবাহিকে বাবুল সুপ্রিয়র ডেবিউ করা মোটামুটি ঠিকই ছিল, লুক সেটও হয়ে গেছিল, অডিশনও দিয়েছিলেন, কিন্তু একটা প্রশ্ন সকলের মনে থেকেই গেছিল, তার রাজনৈতিক কেরিয়ার সামলে প্রত্যেক মাসে 22-23 দিনের জন্য শুটিংয়ের সময় দিতে পারবেন তো? শেষ পর্যন্ত সেটাই বাধা হয়ে দাঁড়ালো তার ডেইলি শোপে আত্মপ্রকাশ। তার ইচ্ছে থাকলেও এতটা সময় দিতে না পারার কারণে নিজেই সরে দাঁড়ালেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপির প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়। তবে নিন্দুকেরা এ বিষয়ে বলছেন বাবুলের অডিশন নাকি সকলের মনে ধরেনি। আপাতত রাজ চক্রবর্তীর প্রযোজিত নতুন ধারাবাহিকের বয়স্ক অভিনেতার জন্য খোঁজ চলছে। তো বন্ধুরা, আপনারা জানলেন কি কারণে হঠাৎ সরে দাঁড়ালেন বাবুল সুপ্রিয়? বিনোদনের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সাথে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।